সিনেমাটা অনেক ভালো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে, কিন্তু প্রথম সপ্তাহে সফলতার সঙ্গে কাগজের বউ দ্বিতীয় সপ্তাহে চলে এসেছে। এটা কিন্তু বাঙালি হিসেবে প্রচণ্ড গর্বের একটা বিষয় এবং বাংলা সিনেমার জন্য একটা জয়। এবং আমার মনে হয় যে আমরা বাঙালিরা বা আমরা যারা বাংলাদেশি আছি, আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের দুটো সিনেমার মাঝখানে আরেকটি সিনেমা এসেছিল, যেটির জন্য আমরা অনেকগুলো হল আসলে বঞ্চিত হয়েছি, অনেকগুলো হল আমরা পাইনি, সেই হলগুলো দখল করেছিল। কিন্তু হয় না যে রাখে আল্লাহ মারেকে, সো আমাদের কিন্তু দিন শেষে জয়ী আমরাই হয়েছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় সপ্তাহেও কিন্তু আমাদের সিনেপ্লেক্সটা পুরো জমজমাট এবং মানুষ কিন্তু হলমুখী হচ্ছে। এটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই ভালো। আসলে কি যে সিনেমাটা হচ্ছে একেবারেই ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে দেখতে পারবে, কেউ শাই ফিল করবে না, এবং সিনেমাটা থেকে অনেক কিছু লার্ন করা যাবে, যেটা আমাদের সমাজে দরকার, যেটা আমাদের বাচ্চাদের দরকার, যেটা আমাদের পরিবারের দরকার, অনেক শিক্ষণীয় কিছু আছে। আর চয়নিকা দি কিন্তু বরাবরের মতোই তার নাটকে তার সিনেমাতে কিন্তু তিনি মেসেজ কোনো না কোনোভাবে দিয়ে থাকেন। সো আমাদের এই কাগজের বউয়ের মধ্যে দুর্দান্ত হচ্ছে গিয়ে আমি বলবো যে মেসেজ আছে এই সমাজের জন্য, এবং বিশেষ করে যারা কিশোর জীবনটা পার করছে, কৈশোর জীবনটা পার করছে, অথবা দৈনন্দিন বৈবাহিক জীবনে কতটা ধৈর্যশীল হওয়া দরকার, কিভাবে আমাদের আসলে ভালোবাসা দিয়ে সুন্দর একটা সংসার গড়া যায়, তিক্ততা থেকে বের হওয়া যায়, সমস্ত কিছু কিন্তু এই সিনেমাটার মাধ্যমে পাচ্ছে। এবং খুবই সামাজিক ঘরোয়া সুন্দর একটি বাংলা সিনেমা কাগজের বউ। আমার আসলে এত ভালো লেগেছে, মানে আমার বাবা প্রত্যেকটা মুভি আমার কাছে অনেক ভালো লাগে, মানে প্রত্যেকটা মুভিতেই না অনেক সুন্দর সুন্দর মেসেজ থাকে। অ্যান্ড তার থেকেও বড় কথা, মানে এই মুভিগুলো না মানে বাবা মার সাথে বসে দেখা যায়, অ্যান্ড খুব মানে শিক্ষণীয়, কোনো মানে খারাপ সিন নেই, সব ভালো সিন। এরপরে সব সিন থেকে আমরা একটা করে শিক্ষা গ্রহণ করছি যে বাবা মার সাথে কীভাবে ব্যবহার করা উচিত, কী করলে কী হতে পারে, আমাদের সবসময় যে সুন্দর ব্যবহারটা করতে হবে, কখনো বাবা মা যদি আমাদেরকে কিছু বলে সেটা অবশ্যই ভালোভাবে মেনে নিতে হবে। কারণ আমরা মানে যখন মানে কৈশোর জীবনটা আমরা পার করি, তখন আমরা মনে করি যে বাবা মা বকছে, তার মানে মনে হয় যে মানে এটা ভালো না, কেন এটা করলো, মানে একটা কষ্ট লাগে। কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে বড় হওয়ার পর না এটা ফলটা আমরা পাই, যে বাবা মা যে আমাদের উপর যে রাগটা দেখায় বা যে কথাগুলো বলে যে এইটা কেন করেছো, এটা করবে না, এটা আসলে আমাদের ভালোর জন্যই বলে। এগুলোর ফলে কিন্তু আমরা একটা ভালো মানুষ হতে পারি বড় হয়ে, কারণ বাবা মার শিক্ষাটাই হলো সব থেকে বড় শিক্ষা, বাবা মার পরে শিক্ষক। তো তাই আমি চিন্তা করি যে আমার বাবা মাই হলো আমার শিক্ষক, তাদের জন্য কিন্তু আজকে আমি এত ভালো সুনাম পাচ্ছি, মানে সবার মুখে মুখে এত ভালো প্রশংসা যে না টুনটুনি অনেক ভালো, টুনটুনির ব্যবহার অনেক ভালো। আসলে যখন যার ব্যবহারটা ভালো হবে তার কিন্তু মনটাই সুন্দর, সে দেখতে কেমন সেটা ম্যাটার না, তার মনটা যদি সুন্দর হয় তার মানেই সে অনেক সুন্দর। আসলে তারা আমাকে নিজের সন্তানের মতো আদর করে, কারণ মানে তারা অনেক ভালো, আসলে প্রত্যেকটা মানুষই অনেক ভালো। অ্যান্ড আমার যে নায়িকারা আছে মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির, তারা মানে আমাকে এত আদর করে, তাদের মেয়ের মতো মানে দেখে যে এইটা করা ভালো না মা, এইটা করবা, মানে এত সুন্দর করে বুঝায়, আসলে অনেক ভালো লাগে। অ্যান্ড আমার বাবার সাথে সব নায়িকাকেই অনেক সুন্দর লাগে, যেটা আমি আগে থেকেই বলে এসেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কাছে আমার বাবা হলো এপার বাংলার উত্তম কুমার, সবাই আমার বাবার জন্য দোয়া করবে। এবং আমি অনেক খুশি যে মানে আমার বাবার সাথে প্রত্যেকটা নায়িকা এত সুন্দরভাবে কেমিস্ট্রি যে মিলে, এটা আসলে আমি অনেক বেশি লাকি নিজেকে মনে করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে মানুষের এত ভালো রেসপন্স পেয়ে আসলে অনেক ভালো লাগছে, যে কাগজের বউ সিনেমাটা প্রথম সপ্তাহ তো পেয়েছেই অনেক ভালোভাবে, অনেক মানে জমজমাট ভাবে, আবার আলহামদুলিল্লাহ দ্বিতীয় সপ্তাহটাও পেয়েছে, আলহামদুলিল্লাহ মানে অনেক মানে অন্যরকম একটা খুশি কাজ করছি নিজের মধ্যে। কে দর্শককে একটা কথাই বলতে চাই, আপনারা শিক্ষণীয় মুভি দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন, কাগজের বইয়ের পাশে থাকুন। থ্যাংক ইউ। ও সামনে কিন্তু আমার মুভি আসছে কিশোরী, ছবিটা কিন্তু অবশ্যই দেখতে হবে। থ্যাংক ইউ, আল্লাহ।